ভিডিও আপলোড করার পরে ভিউজ পাচ্ছেন না আপনার চ্যানেলে যদি এই ধরনের প্রবলেম থেকে থাকে তাহলেই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা শুধু তাদের জন্যই তৈরি করেছি যারা ভিডিও আপলোড করছে কিন্তু ভিউজ পাচ্ছে না অর্থাৎ যে চ্যানেলগুলো রাতের পর রাত দিনের পর দিন ভিডিও শুধু আপলোড করেই যাচ্ছে কিন্তু তার চ্যানেলটা কোনো কিছুতেই গ্রো হচ্ছে না সেই সমস্ত চ্যানেলের উপায় কি বা সেই সমস্ত চ্যানেল কি আদৌ ভবিষ্যতে গ্রো করবে বা সেই চ্যানেলগুলো গ্রো করার কী কী টেকনিক অবলম্বন করতে হবে তাই প্রত্যেকটা ইউটিউবার যারা নতুন রয়েছেন তারা আজকের এই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন ভিডিও আপলোড করছেন ভিউজ পাচ্ছেন না তারাও কন্টিনিউ করবেন তো ছোট্ট একটা রিকোয়েস্ট নিই আগে আমার এই ছোট্ট পরিবারটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন একটা চ্যানেল গ্রো করা বা ভিডিওতে ভিউস আনা বা চ্যানেলটাকে ভাইরাল করা সম্পূর্ণই নির্ভর করে ইমপ্রেশনের উপরে ইউটিউব আপনার ভিডিওগুলোর ইমপ্রেশন যত বাড়াবে আপনার ভিডিওগুলোতে ভিউসও তত বাড়বে চ্যানেলের সাবস্ক্রাইবও তত আসবে তো আপনার চ্যানেলের যদি ইমপ্রেশন না বাড়ে তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রো করছে না তো ইমপ্রেশন বাড়াবেন কীভাবে অনেক ইউটিউবার তো অনেক ধরনেরই আপনারদেরকে টিপস দিয়ে থাকে যে এই কাজটা করুন ইমপ্রেশন বাড়বে আমিও বলে থাকি এই কাজটা করুন ইমপ্রেশন বাড়বে মূলত ইমপ্রেশনটা কিভাবে বাড়ে ইউটিউবতে একটা এমন একটা অ্যালগোরিতম যেখানে এমনভাবে সেট আপ করা রয়েছে যে এমপ্রেশন কিভাবে কিভাবে বাড়বে সেটা হয়তো আমরা জানি না কিন্তু আপনাদেরকে কিছু জানিয়ে দিই যেটা আমাদের মানে অনুমান করতে পারি তো এখন আমি আপনাদের কথা বলি ইমপ্রেশন ইমপ্রেশনটা মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছে দেওয়া সেটা ইউটিউব যে কোনো ফিসারের মাধ্যমে পৌঁছাতে পারে ব্রাউজ ফিচারের মাধ্যমে পোষাতে পারে সাজেস্টের মাধ্যমে পোষাতে পারে ইউটিউব সার্চের মাধ্যমে পৌঁছাতে পারে এবং আদার্স অন্যান্য সিস্টেমে পৌঁছাতে পারে তো সেক্ষেত্রে আগে আপনার বিবেচনা করতে হবে আপনি কি ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আপনি কি একদমই নতুন না একটু পুরাতন নাকি আপনার ফেমাস আপনি যেহেতু ইউটিউবে নতুন সেক্ষেত্রে আপনার একেতে নাই ফেস ভ্যালু দ্বিতীয়তে নেই বড়ো একটা সাবস্ক্রাইব বেস আপনি যদি বড় একটা সাবস্ক্রাইব বেস থাকতো বা আপনার ফেস ভ্যালুটা থাকতো তাহলেও কিন্তু আপনি একটা ভিডিও ফেলে যেটা আশা করতেন সেই অনুযায়ী কিছুটা হলেও ভিউজ পেতেন কিন্তু যেহেতু আপনার নতুন আপনার কোনো একটা ভিডিও ভাইরাল করতে পারতেছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশনগুলো ওইরকম তুলনা অনুযায়ী বাড়ছে না তো এক্ষেত্রে ইউটিউবের ইমপ্রেশন যেভাবে কাজ করে আপনি যদি একটা জিরো সাবস্ক্রাইবার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে তাও ইমপ্রেশন একজন না দুজনের কাছে ইউটিউব পৌঁছে দেবে এবং আপনার চ্যানেলে ধরে নিচ্ছি দশটা সাবস্ক্রাইব রয়েছে আপনি একটা ভিডিও ফেলেন দশজনের কাছে তো গেলই সাথে আরও পাঁচজন নতুনের কাছে ইউটিউব পৌঁছে দেবে দেখবে যে আপনার ভিডিওগুলো ভ্যালুয়েবল কিনা আপনার প্রথম সাবস্ক্রাইবার বেজে থেকে যদি ভালো রেসপন্স পান তাহলে কিন্তু আদার্স যে ইমপ্রেশনগুলো যাবে সেগুলো থেকে কিন্তু রেসপন্স পাবেন তো সর্বোপরি একটা কথাই সেটা হচ্ছে আপনার দর্শক যারা বর্তমানে সাবস্ক্রাইবার বেজে রয়েছে তারা কি ধরনের কন্টেন্ট চাচ্ছে তারা অল্প সময়ের মধ্যে যদি আপনার ভিডিওটা দেখে এবং লাইক কমেন্ট করে তাহলে কিন্তু অন্যান্য আরও নতুন ইউনিক কিছু ভিওয়ার্স তাদের কাছে কিন্তু আপনার ভিডিওগুলা ব্রাউজ ফিসারে যাবে অথবা সাজেস্টে যাবে অথবা সার্চে যাবে তো সবসময় চেষ্টা করবেন মানুষকে এমন কিছু কন্টেন্ট দেওয়ার জন্য আপনার দর্শক যার ইনস্ট্যান্ট সাবস্ক্রাইবার রয়েছে তারা কি চাচ্ছে সেটা আগে দেওয়ার চেষ্টা করুন তারপর অটোমেটিক্যালি তাদের সাপোর্টেই আপনি উঠে যেতে পারবেন আপনি যদি ভাবেন যে আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদের প্রয়োজন নেই নতুন কিছু আসুক না এই সাবস্ক্রাইবাররা আপনার ভিডিওগুলো দেখবে এঙ্গেজমেন্ট দেবে লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে গিয়ে ইমপ্রেশন বাড়বে আপনি যদি এর মধ্যে থেকে কোনোভাবেই আপনি একটা ভিডিও আজকে আপলোড করলেন সেই ভিডিওটা যারা সাবস্ক্রাইবার বেজে নেই নতুন কেউ দেখে ফেলেছে সে যদি আপনাকে সাবস্ক্রাইব নাও করে তারপরেও কিন্তু তার হোম পেজে আপনার ভিডিওগুলো যাবে কারণ সে একটা দুইটা ভিডিও আপনার দেখে ফেলেছে লাইক কমেন্ট করেছে তার সামনে দিয়ে আপনার ভিডিওগুলো শো করবে তো আপনি যদি এর মধ্যে একটা বড়ো ধরনের একটা চোদ্দো দিন পনেরো দিন বড় ধরনের একটা গ্যাপ দিয়ে দেন তাহলে কিন্তু সেই সাবস্ক্রাইবারদের কাছে মানে সেই ভিউয়ার্সদের কাছে ইউনিক ভিউার্সদের কাছে আপনার কিন্তু ইমপ্রেশনগুলো যাচ্ছে না তো সেই ক্ষেত্রে ধারাবাহিকতাটা যেমন মেনটেন করবেন এবং আপনার ভিডিওটা কোয়ালিটি ফুল তৈরি করার চেষ্টা করবেন আগে আপনার ঘর ঠিক করুন পরবর্তীতে অটোমেটিক্যালি বাইরে ইমপ্রেশন পৌঁছে যাবে ঠিক আছে যদি ভিডিও থেকে বুঝতে পারেন যে ইমপ্রেশন কোনভাবে বাড়ে তাহলে লাইক দিবেন ভিডিওতে ইমপ্রেশন বাড়ানোর আর কোনো ওয়ে নেই হ্যাঁ আপনি এসেও করলে সার্সে নিতে পারবেন এসিও করলে সাজেস্টে নিতে পারবেন এক্ষেত্রে ইমপ্রেশন কিছুটা প্লাস হবে কিন্তু আপনার ধারাবাহিকতা এবং আপনার এখানে বিশেষ কথা হচ্ছে আগে যে সাবস্ক্রাইবার রয়েছে তারা অল্প সময়ের মধ্যে আপনাকে কতটা এঙ্গেজমেন্ট দিচ্ছে এইটার উপরেও নির্ভর করে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন